সবাইকে আবারও এটা লিখছে বিডিতে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তথ্য। তোমরা জানো যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়েছে, সেই সার্কুলার অনুসারে আমরা ভর্তি তথ্যগুলো তোমাদেরকে দিব। যদিও এটা 20 সালের মূলত সার্কুলার, কিন্তু দিয়েছে 21 সালে করোনা প্যান্ডেমিক এর কারণে, তাই জন্য আমরা 21 সাল দেখছি। আসলে এটা হচ্ছে 20 সালের অর্থাৎ 2021 সেশনের সার্কুলার এটা। তো যারা 2021 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তারাও এরকম একটা সার্কুলার ভর্তি পরীক্ষার সময় পাওয়া। এই সার্কুলারটি 2020 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল তাদের জন্য প্রযোজ্য। তো 21 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরও প্রায় সেম থাকবে, বাট কিছু জাস্ট মানগুলো হয়তো চেঞ্জ হবে। তো আমরা দেখি আসলে যে এখানে কি কি টপিক আমাদেরকে জানতে হবে বা কি কি বিষয় আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে, এবং ভর্তি পরীক্ষা আসলে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার যে বিষয়টা সেটাও আমরা শেষের দিকে আলোচনা করবো। কিভাবে পরীক্ষা দিলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, চান্স করে নিতে পারবা, এবং এই এখানে আমরা যা লিখছি এটা হচ্ছে সংক্ষেপে কিছু জিনিস আমি এখানে উঠে আনছি, আমি ডিটেলস আলোচনা করব, এবং কিছু কথা তোমাদেরকে জানতেই হবে যে কথাগুলো আমরা শেষের দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো, তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে পারো। প্রথম হচ্ছে আবেদন শুরু হবে তোমার 20 জুন 2021 এবং আবেদন শেষ হবে 31 জুলাই 2021। তো তোমরা এই ডেটের মধ্যে আবেদন করে ফেলবা। আবেদন করতে হলে এসএসসি পরীক্ষা তোমার 2017 বা তারপরে যে কোনো একটা সালেই হলে হবে। যেমন এসএসসি তোমার 2017 হতে পারে, 18 হতে পারে। তো 18 তো তুমি এসএসসি দিছো, দেখা গেছে তোমার একটা সাবজেক্ট ফেল আসছিল, তুমি 19 সালে ইমপ্রুভ দিছো, আবার এরকম হলেও হবে, সমস্যা নেই। মানে এসএসসি 2018 বা তারপরে যে কোনো একটা সালে হলেই হবে। আর এইচএসসি 2019 অথবা 2020 হতে হবে, 2019 অথবা 2020। তাহলে তুমি আবেদন করতে প্রাথমিকভাবে তুমি যোগ্য, কিন্তু তোমার একটা নির্দিষ্ট জিপিএ লাগবে, সেই জিপিএ থাকলে তুমি আবেদন করতে পারবা। দেখিনি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে কয়টি ইউনিট আছে, অনেকগুলো ইউনিট আছে। তার মধ্যে আমরা বলবো যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, সি ওয়ান ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, জি ইউনিট, এইচ ইউনিট, আই ইউনিট আছে। আবার এইচ এবং আই এখানে আমি আই নেই, একটু পরে সেটা তোমাদেরকে আবার দেখাবো। এর মধ্যে সরাসরি বিজ্ঞানের জন্য, শুধুমাত্র বিজ্ঞান স্টুডেন্টদের জন্য হচ্ছে এ, ডি, এইচ এবং এইচ ইউনিট, এই তিনটা ইউনিট, এ, ডি আর এইচ ইউনিট, এই তিনটা শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য। আর বাকি ইউনিটগুলোতে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারে। আমরা একটু ডিটেলস দেখিয়ে পাই। এ ইউনিট তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও, ইউনিটটার নাম হচ্ছে বা অনুষদটার নাম হচ্ছে আসলে গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ। এখানে তোমার কম্পিউটার সায়েন্স আছে, পদার্থ আছে, পরিসংখ্যান আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, এই সাবজেক্টগুলো এখানে আছে, ফিজিক্স আছে। ওকে, এখানে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি তে 4 আর এইচএসসি তেও জিপিএ 4 থাকা লাগবে আলাদাভাবে। আর সাবজেক্ট ওয়াইজ আবার আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট আছে, টোটাল জিপিএ। যেমন তুমি যদি ফিজিক্সে ভর্তি হতে চাও তোমার মোট জিপিএ লাগবে 8.50, এবং ফিজিক্সে এ থাকা লাগবে বা এ মাইনাস থাকা লাগবে, এরকম একটা শর্ত দেওয়া আছে। যেমন সেক্ষেত্রে আমি যদি সিএসসি র কথা বলি, সিএসসি তে তোমার মোট জিপিএ থাকা লাগবে 9, মোট জিপিএ 9 থাকা লাগবে, এবং ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তোমার এ প্লাস থাকা লাগবে, তাহলে তুমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে পারবা। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলোর জন্য এরকম আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এবং সেই সাবজেক্টগুলোর জন্য সবগুলোতে জিপিএ 8.50 করে চাইছে। ফিজিক্সে চাইছে 8.50, কেমিস্ট্রিতে 8.50, পরিসংখ্যানে 8.50 এরকম জিপিএ চাইছে, এবং ওই যে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ এখানে যেরকম ফিজিক্স এবং ম্যাথে এ প্লাস থাকা লাগবে বলছে, কম্পিউটার সায়েন্স পাইতে হলে ঠিক একইভাবে সেখানেও কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেগুলো একটু নিজেরা দেখে নেবেন, সার্কুলারের মধ্যে ডিটেলস লেখা আছে। বি ইউনিট, এটার নাম হচ্ছে আসলে সমাজ বিজ্ঞান অনুষদ। যেমন এখানে ইকোনমিক্স আছে, ওকে, তারপর হচ্ছে যে তোমার আরো সমাজ বিজ্ঞান অনুষদ রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো এখানে রয়েছে, যেমন হিস্ট্রি আছে। তো তোমরা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে তোমাদের এসএসসি জিপিএ লাগবে 3.50 এবং এইচএসসি জিপিএ 3.50 থাকা লাগবে আলাদাভাবে, 3.50 করে আলাদা করে জিপিএ থাকা লাগবে। কিন্তু সাবজেক্ট ওয়াইজ আবার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন যে কোনো সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তোমার জিপিএ মোট 8 লাগবে, মোট 8। যেমন একটা একটা সাবজেক্টে যদি আমি উদাহরণ দিই, ইকোনমিক্সে যদি তুমি ভর্তি হতে চাও তোমার মোট জিপিএ লাগবে 8, আবার তোমার ইংলিশে মাইনাস থাকা লাগবে এইচএসসি তে, আর ম্যাথে এ থাকা লাগবে। ম্যাথ বলতে এখানে এসএসসি ম্যাথকে বোঝানো হচ্ছে, এসএসসি তে যখন পড়ছিলে তুমি তখন এ থাকা লাগবে, বা যারা ম্যাথ, এখানে ম্যাথ বলতে এখানে আসলে কোন ম্যাথ থাকে, এসএসসি নাকি এইচএসসি সেটা বোঝানো হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছে যারা কমার্স এবং আর্টসে পড়ে তাদের এসএসসি র ম্যাথকে বোঝানো হয়েছে,
আর যারা সায়েন্সে পড়ে তাদের এইচএসসি ম্যাথকে বোঝানো হয়েছে, এখানে ডিটেলস লেখা ছিল না, ওকে এভাবেই লেখা ছিল। ওকে, এবার হচ্ছে আমরা যদি দেখি সি ইউনিট, এটা হচ্ছে কলা এবং মানবিকী, এটা হচ্ছে কলা ও মানবিকী অনুষদ, মূলত এখানে বাংলা ইংরেজি এই সাবজেক্ট গুলো আছে, তারপর আয়ার আছে। ওকে, এখন এখানে তোমার এই অনুষদটাতে ভর্তি হলে তোমার আলাদাভাবে জিপিএ থাকা লাগবে 3.50 করে। ওকে, তুমি সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, তুমি এখানে পরীক্ষা দিতে পারবে, সমস্যা নেই। আর মোট জিপিএ থাকা লাগবে 8 করে। ওকে, তাহলে আলাদাভাবে জিপিএ লাগবে 3.50 আর মোট জিপিএ থাকা লাগবে তোমার 8 এসএসসি এবং ইন্টারমিডিয়েট যোগ করলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, একটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম, যেমন আইআর ইন্টারন্যাশনাল রিলেশন, এটার রিকোয়ারমেন্ট ছিল এরকম যে মোট জিপিএ থাকা লাগবে 8 আর ইংলিশে এই মাইনাস থাকা লাগবে, এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেগুলো তোমাকে ফুলফিল করে ওই সাবজেক্টে ভর্তি হতে হবে। এবার তুমি যদি সি ওয়ান ইউনিট, এটাও মূলত কলা ও মানবিকী অনুষদেরই একটা সাব ইউনিট, সি ওয়ান ইউনিটে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব আর একটা হচ্ছে চারুকলা। তো এই জায়গাগুলোতে সায়েন্স, কমার্স, আর্টস যে কেউই ভর্তি হতে পারবে, কোথায়? সি ওয়ান ইউনিটে। ওকে, সেক্ষেত্রে নাটক ও নাট্যতত্ত্বে যদি তুমি ভর্তি হতে চাও, তোমার আলাদা করে জিপিএ লাগবে 3.25, আর যদি তুমি চারুকলায় ভর্তি হতে চাও তাহলে তোমার আলাদা করে জিপিএ লাগবে 3.50। এবং চারুকলার মধ্যে যদি চারুকলা এবং নাট্যকলা দুইটাতে আলাদা আলাদা আবার রিকোয়ারমেন্ট আছে, যেমন চারুকলাতে মোট জিপিএ লাগবে 7, চারুকলাতে মোট জিপিএ লাগবে 7, বাংলা এবং ইংরেজিতে তোমার বি গ্রেড করে থাকা লাগবে, এরকম নাটক ও নাটকত্বতেও দেওয়া আছে এরকম একটা কন্ডিশন। ওকে, আমি জাস্ট একটা করে বুঝে দিচ্ছি যে এরকম কন্ডিশন ভেতরে কি থাকে। ওকে, এবার হচ্ছে ডি ইউনিট, এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, সায়েন্সের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে জিপিএ থাকা লাগবে 4 করে, আবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে জিপিএ, মোট জিপিএ চাইছে 9, মানে মাইক্রোবায়োলজিতেও 9 চাইছে, বোটানিতেও 9 চাইছে, জুলজিতেও 9 চাইছে, জেনেটিক্সেও 9 চাইছে, অর্থাৎ টোটাল জিপিএ তোমার 9 থাকা লাগবে। ওকে, এরকম আমি যদি আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ কিছু কন্ডিশনের কথা বলি, মাইক্রোবায়োলজিতে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে ফিজিক্স, সরি কেমিস্ট্রি আর বায়োলজিতে তোমার এই প্লাস থাকতে হবে, আর ইংলিশে মাইনাস থাকতে হবে, এটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে হলে তোমার কন্ডিশন। এরকম প্রত্যেকটা সাবজেক্টে আমার আলাদা আলাদা কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। কিন্তু জিপিএ যেটা সেটা কিন্তু এটা, এই জিপিএ থাকলে তুমি এক্সাম দিতে পারবা, কিন্তু এক্সাম দিলেও তোমাকে মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে হলে তুমি চান্স পাচ্ছ এক্সামে, কিন্তু তোমাকে কি করতে হবে, মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে হলে অবশ্যই তোমার কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইন্টারমিডিয়েটে প্লাস থাকা লাগবে, আর ইংলিশে মাইনাস থাকা লাগবে, এটা যদি না থাকে তুমি মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে পারবা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি জি ইউনিটের পরে ই ইউনিটে। ই ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে কি কি সাবজেক্ট আছে, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং আছে, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ আছে। ওকে, এই তিনটা সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও, অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদে তুমি যদি ভর্তি হতে চাও, চান্স পেতে চাও, তাহলে তোমাকে প্রাথমিকভাবে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ লাগবে সেটা হচ্ছে, তুমি যদি আর্টস এবং কমার্সের স্টুডেন্ট হও তাহলে তোমার জিপিএ লাগবে আলাদা করে 3.50, কিন্তু মোট জিপিএ লাগবে 7.50। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার আলাদাভাবে জিপিএ লাগবে 4 করে, মোট জিপিএ লাগবে 8। ওকে, এরকম আরো কিছু কন্ডিশন সেখানে দেওয়া আছে, যেমন তোমার ইংলিশ এ এ মাইনাস থাকা লাগবে, সেই সাথে তোমার ইকোনমিক্স অথবা হায়ার ম্যাথ অথবা অ্যাকাউন্টিং এ অথবা আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে এবং কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো যে কোনো একটাতে এ মাইনাস থাকা লাগবে, বিশেষ করে কমার্সের সাবজেক্ট গুলো স্পেসিফিকভাবে বলছে। ওকে, যেমন ইকোনমিক্স এর কথা উল্লেখ ছিল, ইকোনমিক্স এ অথবা ম্যাথে অথবা অ্যাকাউন্টিং এ তোমার এ মাইনাস থাকা লাগবে, আর ইংলিশে এ মাইনাস বাধ্যতামূলক। ওকে, এটা যদি থাকে তাহলে তুমি মানে কি এই জিপিএ থাকলে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এবার তুমি যদি ভর্তি পরীক্ষার চান্স পাও তাহলে ভর্তি হতে হলে তোমাকে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে যে ইংলিশে তোমার এইচএসসি তে এ মাইনাস লাগবে, ইকোনমিক্স ম্যাথ অ্যাকাউন্টিং এ কি লাগবে এ মাইনাস। এখন কারো আর্টস এর স্টুডেন্টদের হয়তো দেখা গেছে ইকোনমিক্স আছে, সায়েন্স এর স্টুডেন্টদের ম্যাথ আছে, কমার্স এর স্টুডেন্টদের অ্যাকাউন্টিং আছে, এরকম এটা অবলিক মানে হচ্ছে যে কোনো একটা থাকলেই হবে। ওকে, এবার ই ইউনিটের পরে আমরা চলে আসছি এফ ইউনিট আইন অনুষদ, এটা এখানেও সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। তো সবারই আলাদা করে জিপিএ 4 থাকা লাগবে, এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আলাদা করে 4 থাকা লাগবে, সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে মোট জিপিএ থাকা লাগবে 8.50, কমার্স এবং আর্টস স্টুডেন্টদের জন্য মোট জিপিএ থাকা লাগবে 8, টোটাল 8 থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবা।
এবং এখানে আলাদা কোনো তেমন কোনো কন্ডিশন নেই, ছোটখাটো কিছু কন্ডিশন আছে একটু আপনারা দেখে নেবেন। এখানে সাবজেক্ট একটা ইস্যুতে হচ্ছে আইন ও বিচার, ওকে। জি ইউনিট এটাকে বলা হয় JUIDA বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IDA অনুসর বলা হয়ে থাকে বা ইনস্টিটিউট এটা। তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার SSC এবং HSC তে আলাদা করে GPA থাকা লাগবে 4 করে, কিন্তু তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার মোট GPA থাকা লাগবে 9, এবং তোমাকে অবশ্যই ইংরেজি এবং হায়ার ম্যাথে এমএনএস থাকা লাগবে ইন্টারমিডিয়েটে। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে ভর্তি হতে পারবা, নাহলে ভর্তি হতে পারবা না, ওকে। আবার তোমার মানে ভর্তি হতে তোমার পরীক্ষা দিতে GPA যেটা সেটা লাগবে, কিন্তু ভর্তি হওয়ার জন্য তোমার এগুলোও দেখবে যে তোমার ইংলিশে এমএনএস আছে কিনা, ম্যাথে এমএনএস আছে কিনা, এই জিনিসগুলো দেখবে তোমার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে। কমার্স এবং আর্টসের স্টুডেন্ট যারা তাদের দেখবে যে ইংরেজিতে অ্যাকাউন্টিং এ অথবা ইকোনমিক্স অথবা পরিসংখ্যান অথবা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্টে তোমার এই ম্যানেজ কিনে দেবে ভর্তি হওয়ার সময়। কিন্তু ভর্তি হওয়ার আগে তুমি যখন পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার জন্য তোমার আলাদা করে GPA লাগবে 4 করে, আর মোট GPA লাগবে 8.5, ওকে। এই হচ্ছে মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যে ইউনিটগুলো আলোচনা করতেছিলাম সেগুলো। আর একটা ইউনিট রয়ে গেছে এইচ ইউনিট, আর একটা ইউনিট রয়ে গেছে আই ইউনিট। তো তোমরা এখন সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো। এইচ ইউনিট মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এখানে তোমাকে HSC এবং SSC তে আলাদা করে GPA থাকা লাগবে 4, আর মোট GPA অর্থাৎ SSC এবং HSC যোগ করলে 9 হতে হবে। আবার তোমার গণিত অথবা পরিসংখ্যান এবং পদার্থবিজ্ঞানে A গ্রেড থাকা লাগবে ইন্টারমিডিয়েটে, ওকে। শেষের যে ইউনিট সেটা হচ্ছে আই ইউনিট, এটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এখানে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি নিয়ে স্টাডি করানো হয়, একটাই সাবজেক্ট, ওকে। এখানে তোমার আলাদা করে GPA থাকা লাগবে 3.50 তুমি যদি পরীক্ষা দিতে হয় তাহলে। আবার তুমি যদি বিজ্ঞান অথবা কমার্সের স্টুডেন্ট হও, মানে হচ্ছে যে সায়েন্স অথবা কমার্সের হও, তাহলে তোমার মোট GPA লাগবে 8, আর তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার মোট GPA লাগবে 7.50, এবং উভয়ের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে এমাইনাস করে থাকা লাগবে। তোমার যদি বাংলা এবং ইংরেজিতে এমাইনাস করে না থাকে তাহলে তুমি ভর্তি হতে পারবা না, পরীক্ষা দিয়েও লাভ নাই, ওকে। এবার আমরা ভর্তি পরীক্ষার আরো কিছু বেসিক জিনিস জানব। তার মধ্যে হচ্ছে আবেদন ফি কত। আবেদন ফি হচ্ছে ABCDE, এই ইউনিটগুলোতে আবেদন ফি হচ্ছে 600 টাকা। এটা রকেট বিকাশ এর মাধ্যমে তুমি পে করতে পারবা আবেদন করার সময়। C1FGHI এই ইউনিটগুলোতে আবেদন ফি হচ্ছে 400 টাকা। নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষা, সেটা হচ্ছে একটা MCQ যদি তোমার ভুল হয় পরীক্ষায় তাহলে তোমার 0.20 নাম্বার কাটা যাবে। আর ভর্তি পরীক্ষাটা হবে MCQ পদ্ধতিতে, মোট 80টা MCQ আসবে, আই রিপিট 80টা MCQ আসবে 80 নাম্বারে, ওকে। সময় কতক্ষণ থাকবে, তোমাকে প্রশ্ন আনসার করার জন্য সময় দিবে হচ্ছে 55 মিনিট, আর ওই মারে তোমার নাম লিখা এবং একটা বাক্য লিখতে হয়, সেই বাক্যটা লিখা এগুলোর জন্য তোমাকে সময় দিবে 5 মিনিট। তাহলে 5 + 55 মিনিট সমান 60 মিনিট, তাহলে মোট সময় পাচ্ছ 60 মিনিট, আর তোমার পরীক্ষাটা হচ্ছে 80 নাম্বারের। এছাড়াও একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, C1 ইউনিট যেহেতু তোমার নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা, এখানে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেটা যারা চান্স পাবে ভর্তি পরীক্ষায়, লিখিত MCQ পরীক্ষা যারা চান্স পাবে তাদেরকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে। সে পরীক্ষাটা হবে পরে, পরীক্ষার পরে, মানে MCQ পরীক্ষার পরে। সেটা তোমাদেরকে আলাদাভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে। সে পরীক্ষাটা হবে 20 নাম্বারের, 20 নাম্বারের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সকল ইউনিটের পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় 33% নাম্বার পেলে পাস, অর্থাৎ 80 নাম্বারের যে পরীক্ষা হবে সেটাকে তুমি 33% নিয়ে যাও, 33% হলে যত নাম্বার হয় তত পেলে তুমি পাস। এই ইউনিটের যারা গণিত বিভাগে ভর্তি হতে চাও তারা গণিতে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে, মানে গণিতে যত নাম্বারের পরীক্ষা হবে তার 50% পাওয়া লাগবে। রসায়ন বিভাগে ভর্তি হওয়ার জন্য একইভাবে রসায়ন বিভাগের রসায়নের জন্য তোমাকে 50% নাম্বার পাওয়া লাগবে। কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে পদার্থবিজ্ঞান এবং গণিতে আলাদা করে 60% নাম্বার তুলতে হবে। 60% নাম্বার মানে হচ্ছে গণিতে যদি 20 নাম্বার, গণিতে সাপোজ 100 নাম্বার পরীক্ষা হলো তাহলে তোমাকে 60 তুলতে হবে, আবার পদার্থবিজ্ঞানে সাপোজ 100 নাম্বার পরীক্ষা হলো তাহলে তোমাকে 60 নাম্বার তুলতে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞানে যত নাম্বার মোট তত এর 60% তোমাকে তুলতে হবে, একইভাবে গণিতেরও 60% তোমাকে তুলতে হবে। সি ইউনিটে তুমি যদি বাংলায় ভর্তি হতে চাও তাহলে তোমাকে বাংলায় 50% নাম্বার তুলতে হবে, ইংরেজিতে ভর্তি হতে চাইলে ইংরেজিতে 40% এবং ইংরেজিতে 40% নাম্বার তুলতে হবে বাংলা বিভাগের জন্য। বাংলাতে ভর্তি হতে হলে বাংলায় 50, ইংরেজিতে 40% নাম্বার তোলা লাগবে। ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে তোমাকে ইংরেজিতে ন্যূনতম 50% নাম্বার তোলা লাগবে। IRA ভর্তি হতে চাইলে তোমাকে আন্তর্জাতিক বিষয় বলি যে অংশ সেখানে 10 নাম্বারের মধ্যে ন্যূনতম 7 নাম্বার পাওয়া লাগবে।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে বাংলা এবং ইংরেজিতে আলাদা করে 50% নাম্বার পাওয়া লাগবে। এরকম প্রত্যেকটা বিভাগের জন্য কিছু কিছু কন্ডিশন দেওয়া আছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে প্রতিটা বিষয়ে তোমাকে 50% নাম্বার করে পেতে হবে, প্রতিটা বিষয়ে আলাদা আলাদা 50% নাম্বার পেতে হবে। এফ ইউনিটে তুমি যদি আইন এবং বিচার বিভাগে ভর্তি হতে চাও তাহলে তোমাকে বাংলা এবং ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম 10 নম্বর করে পেতে হবে, মানে বাংলাতে 10 এবং ইংরেজিতে 10 নম্বর করে পেতে হবে, নাহলে তুমি ভর্তি হতে পারবা না। ওয়ে মার্কশিটের নিচে নির্দেশিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে। এই বাক্যটি আবার তোমাকে বাইবার সময় তুমি যখন বাইবা দিবা বা ইন্টারভিউ দিতে যাবা তখন আবার এটা সেটা তো সেই একই বাক্যটা তোমাকে আবার লিখতে হবে। ওকে, তো এগুলা তেমন একটা ব্যাপার নয়। নম্বর বন্টনের মধ্যে এই ইউনিটে গণিত হবে 22 নম্বর পরীক্ষা, পদার্থবিজ্ঞান 22, রসায়ন 22, বাংলা 3, ইংরেজি 3, বুদ্ধিমত্তা এগুলো বিজ্ঞান বিষয়ক আসবে সেখানে 8 নম্বর। বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদে বাংলা 10, ইংরেজি 15, গণিত 15, গণিত মানে এখানে সাধারণ গণিত, আর সাধারণ জ্ঞান হচ্ছে 25, বুদ্ধিমত্তা বা আইকিউ হচ্ছে 15। সি ইউনিট কলা ও মানবিকী অনুষদ যেটা সেটা সেখানে তোমার বাংলা 15, ইংরেজি 15 এবং অনুষদ সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর 50 নম্বর পরীক্ষা হবে। এখন এই সি ইউনিটের যে অনুষদ সংশ্লিষ্ট বিষয় সেগুলো আসলে কি, অনুষদ সংশ্লিষ্ট বিষয় মানে হচ্ছে আপনার সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে, আমরা দেখি সি ইউনিটে কী কী সাবজেক্ট আছে তাহলে আপনারা বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখেন সি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এই এই বিষয়গুলো থেকে আপনার মোট 50 নম্বরের পরীক্ষা হবে, এই বিষয়গুলোর উপরে আসবে। বাংলা ইংরেজি তো আলাদাভাবে আসতেছেই, বাট ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, মিডিয়া অ্যান্ড জার্নালিজম যেটা এগুলোর উপরে আপনার 50 নম্বরের বাড়তি পরীক্ষা হবে। এটার জন্য আমাদের যে জিকে স্টাডিজ একটা বই আছে সেটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার সি ওয়ান ইউনিটও ঠিক একই রকম, আপনাকে বাংলা 10, ইংরেজিতে 10 এবং বিষয়ভিত্তিক নাম্বার 60। বিষয়ভিত্তিক বলতে এখানে নাটক এবং নাটকতা থেকে প্রশ্ন আসবে, চারুকলা থেকে প্রশ্ন আসবে। ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদে বাংলা এবং ইংরেজিতে বাংলা এবং ইংরেজি মিলে মোট 8 নম্বরের পরীক্ষা হবে। রসায়ন 24, উদ্ভিদবিজ্ঞান 22, প্রাণীবিজ্ঞান 22 এবং বুদ্ধিমত্তা বা আইকিউ হবে 4 নম্বরের। ওকে, এবার হচ্ছে আপনার ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে আপনার বাংলায় 15, ইংরেজি 30, ইংরেজি কিন্তু অনেক বেশি, গণিত মানে সাধারণ গণিত 15, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 20 নম্বরের পরীক্ষা হবে। ওকে, এটা হচ্ছে যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য, কিন্তু যারা বিজ্ঞান থেকে বা মানবিক থেকে অর্থাৎ সায়েন্স এবং আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য অন্যরকম। তাদের জন্য হচ্ছে এটা যে বাংলায় 15, ইংরেজিতে 30, গণিত মানে এখানে সাধারণ গণিতকে বোঝানো হচ্ছে 15, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে 20 নম্বরের পরীক্ষা হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যদি দেখি এফ ইউনিট মানে আইন অনুষদ, সেখানে আপনার বাংলা 25, ইংরেজি 25, সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা থেকে আসবে 30 নম্বরের পরীক্ষা। সাম্প্রতিক বিষয় মানে আসলে সাধারণ জ্ঞান। ওকে, সাম্প্রতিক সাধারণ জ্ঞান। জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যেটাকে আমরা JUIBU বলি, সেটা সেখানে বাংলা 5, ইংরেজি 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিচিউড অ্যান্ড আইকিউ আসবে 30, এটা ইংরেজিতে কোশ্চেন হবে। তারপর হচ্ছে সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়ের উপরে 15 নম্বর, অর্থাৎ এটাও আপনার সাধারণ জ্ঞানেরই মতো। ওকে, এটার জন্য আমাদের জিকে স্টাডিজ যে বইটা আছে সেটা যদি আপনি পড়েন তাহলে আপনি সেগুলোকে ভালো করে সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক বিষয়গুলো নিয়ে আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। এইচ ইউনিট যেটা বলতেছি আমরা আইটি, ওকে, সেখানে বাংলা 5, ইংরেজি 15, হায়ার ম্যাথের হচ্ছে 40 আর পদার্থবিজ্ঞানের 20 নম্বর পরীক্ষা হবে। এখানে গণিত মানে হায়ার ম্যাথ। ওকে, আই ইউনিট বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট যেটা আছে সেখানে যে পরীক্ষা হবে বাংলা 15, ইংরেজি 15, বিশ্ব সাহিত্য মানে হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য, ওকে, অর্থাৎ ইংরেজি লিটারেচার আপনি বলতে পারেন। এখানে 10 নম্বরের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানের উপর 10 নম্বরের পরীক্ষা হবে, সংস্কৃতির উপর 5 নম্বরে, নৃবিজ্ঞানের উপর 5 নম্বর, প্রত্নতত্ত্বের উপর 5 নম্বর, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশ থেকে আসবে 10 নম্বর, ইতিহাস ঐতিহ্য থেকে 5 নম্বর। অর্থাৎ এগুলোকে আপনি এক কথায় এই অংশটাকে সাধারণ জ্ঞান ধরে নিতে পারেন। ওকে, তো এই জায়গাগুলো থেকে আপনাকে ক্লিয়ার করে পড়ে যেতে হবে। এই ছিল মানবন্টন। আরও কিছু বিষয় একটু খেয়াল করবেন, আপনাদের যেই ইন্টারমিডিয়েটের জিপিএ এবং এসএসসির জিপিএর উপরে নাম্বার থাকবে, কত নাম্বার আপনার এসএসসির জিপিএকে 1.5 দ্বারা গুণ করবেন আর এইচএসসির জিপিএকে 2.5 দ্বারা গুণ করবেন। গুণ করলে আপনি যে নাম্বারটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আপনার যেই ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবেন সেই নাম্বারের সাথে যুক্ত হবে। অর্থাৎ এসএসসির জিপিএকে 1.5 আর এইচএসসির জিপিএকে 2.5 দ্বারা গুণ করবেন। গুণ করলে যে নাম্বারগুলো পাচ্ছেন সেই নাম্বারগুলোকে আপনি আপনার ভর্তি পরীক্ষায় যত নাম্বার পাবেন সেটার সাথে যোগ করা হবে, যোগ করে আপনার মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
বুদ্ধি পরীক্ষার সময় পরীক্ষার হলে কোনো রকমের ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন নেওয়া যাবে না, পরীক্ষার হলে ঘড়ি থাকবে, ওকে, সময় দেখার জন্য। এবার আমরা আসি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে নাম্বার বন্ডটা আমরা দেখলাম, এই অনুসারে যদি আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তাহলে আমাদের কি কি বই ফলো করা উচিত? ওকে, তোমরা বাংলার জন্য আমি জানি এতদিনে তোমরা কোনো না কোনো বই ফলো করতেছো। ওকে, যে বইটা তোমার কাছে আছে এক বা একাধিক বই থাকতে পারে সেটা তুমি ফলো অবশ্যই করবা। যেমন তোমার কারো কাছে বাংলা বিচিত্র আছে, কারো কাছে অভিযাত্রী, আবার কারো কাছে সরোবর, আবার অনেকের কাছে অনেক রকম বই থাকতে পারে, সেই বইটা অবশ্যই তুমি ফলো করবা এবং শেষ করবা। সেই সাথে নবম দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র বইটা পারলে একটা শেষ করবা, এবং তোমার যে ইন্টারমিডিয়েটের প্রথম পত্র বইটা সেই বইটাও শেষ করা লাগবে। ইংরেজির জন্য তোমরা ঠিক সেম ভাবে কোনো না কোনো একটা বই ফলো করতেছ, কেউ মাস্টার ফলো করতেছ, কেউ কম্পিটিটিভ এক্সাম, কেউ অ্যাপেক্স, কেউ অ্যাড্রয়েড, আরো অনেকে অনেক ধরনের বই ফলো করতেছ বলে আমার কাছে মনে হচ্ছে। এটার পাশাপাশি তোমরা ক্লিপস তোফেল এবং ব্যারন্স তোফেল পারলে সমাধান করবা, প্র্যাকটিস যেগুলো দেওয়া আছে সেগুলো এবং টেস্ট যেগুলো দেওয়া আছে সেগুলো। এটা করলে যেটা হবে, তোমার প্রস্তুতি আরো একদম বাড়বে এবং তুমি ইজিলি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবা অ্যাডমিশন টেস্টের জন্য। কারণ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা লাগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও প্রয়োজন হয়ে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ইংরেজির জন্য যে প্রস্তুতি সেটা। সাধারণ জ্ঞানের জন্য তোমরা কি করবা? সাধারণ জ্ঞানের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বই আছে, জিকে স্টাডিজ। এই বইটা মূলত চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রচিত, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা কার্যকরী। এটাতে এই চারটা বিশ্ববিদ্যালয়ের, বড় চারটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন যেরকম সেইভাবে এই বইটা রচিত। যেমন আমরা যদি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে ইংরেজি কোশ্চেন আসে কিছু ইউনিটে, কিছু ইউনিটে বাংলা কোশ্চেন আসে, আবার কিছু ইউনিটে দেখা যায় যে তোমার চারুকলা এবং যেমন নাট্যকলা, এখানে দেখা যায় যে নাটক, চারুকলা, সাহিত্য, এই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তো সেই জন্য আমরা এই ইউনিট ভিত্তিক যেই কোশ্চেনের প্যাটার্ন সেগুলোকে অ্যানালাইসিস করে এই বইটাকে ওভাবে রেডি করছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে বিশেষ করে তাদের জন্য। তো এখন এই বইটাতে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের বিগত প্রায় 10 থেকে 12 বছর কোশ্চেন পাবা, তারপর হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবা, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে তোমার জিকিতে আগে কোশ্চেন আসতো এখন তো সেগুলো তো গুচ্ছরে চলে গেছে, যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে সেটা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে যেখানে তোমার সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আসতো সবগুলো এখানে দেওয়া আছে। এছাড়া আইসিটির কিছু কোশ্চেন এখানে আছে, বিজ্ঞানের আছে, কম্পিউটার সায়েন্সের আছে, ওকে, সাহিত্যের আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা, সাম্প্রতিক, সবগুলো এখানে দেওয়া আছে, এবং বিসিএস এর কোশ্চেন আছে, আবার শেষে আবার মক টেস্ট আছে। সো এই এই বইটা তোমরা কালেক্ট করলেই হয়ে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকের জন্য, আর কিছুই লাগবে না। এবার হচ্ছে আইকিউ বা মানসিক দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটার জন্য হচ্ছে হালদা পাবলিকেশনের এই বইটা তোমরা ফলো করবা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে লাগবে, বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, এগুলোতে কাজে লাগবে। তোমরা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে আমরা কীভাবে খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে এই বইতে দিয়ে দিয়েছি। ওকে, একদম ইংরেজি প্রশ্ন, বাংলা প্রশ্ন সবগুলো এখানে আছে। আবার শুরুর দিকে তোমার টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করা আছে, প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো করলেই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানসিক দক্ষতার জন্য হয়ে যাবে। ওকে, সো প্রায় সব ইউনিটে তোমরা দেখতেছো যে মানসিক দক্ষতা আসতেছে, সো এই জন্য তোমরা এই বইটা কালেকশনে রাখলে হবে। এবার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জেনারেল ম্যাথ আসে সেটা কিন্তু আবার বিইউপিতে আসে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতেও আসে। তো এই আগে কিন্তু আবার জেনারেল ম্যাথ থেকে তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতো, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতো, তারপর হচ্ছে তোমার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসতো, ওকে, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সহ এখানে তোমার আলোচনা করা আছে। বিশেষ করে 9-10 এর জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত, ক্লাস 8-এর যে অঙ্কগুলো সেগুলো এখানে যেগুলো দরকার বিশ্ববিদ্যালয়ের জন্য, যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোকে আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। ওকে, সো তোমরা এই বইটা কালেক্ট করবা, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেনারেল ম্যাথ আনসার করবা বিভিন্ন ইউনিটে তারা। এখন এই বইগুলো, আমাদের যে বইগুলো সেগুলো তোমরা কোথায় পাবো? এগুলো বাংলাদেশের বিভাগীয় যে শহরগুলো আছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, এগুলো তো অবশ্যই পাবা বিভাগীয় শহরের বড় বড় লাইব্রেরিগুলোতে। আর হচ্ছে জেলা শহরগুলোর যে বড় বড় লাইব্রেরি আছে সেগুলোতে পাবা, যেমন নোয়াখালীতে পাবা প্রমিস লাইব্রেরিতে, ফেনীতে পাবা ফেনী লাইব্রেরিতে, তারপর আমরা যদি বলি যশোরের কথা যদি বলি, বই জগৎ নামে একটা দোকান আছে, বই বিচিত্রা নামে একটা দোকান আছে, সেগুলোতে তোমরা পাবা। একইভাবে যে বড় বড় যেই মানে শহর যেগুলো আছে সেগুলোতে অবশ্যই তুমি এই বইটা, এই বইগুলো সেগুলো সেখান থেকে তুমি কালেক্ট করতে পারবে।
আর আমাদের একটা অনলাইন ওয়েবসাইট আছে, পাশে তোমরা সেটা ঠিকানা দেখতে পাচ্ছ। এই ঠিকানায় তোমরা এই ওয়েবসাইটে তুমি ব্রাউজ করলেও haldapublication.com এ ব্রাউজ করে তুমি অর্ডার করে দিতে পারবে ইজিলি। এছাড়া রকমারিতেও তোমাদের জন্য আমরা এই বইগুলো রাখছি, সেখান থেকে তোমরা চাইলে অর্ডার করতে পারবা। এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো কিছু কথা বলবো, যে বিষয়গুলো তোমাদেরকে পরীক্ষা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। দুইটা বিষয়ে কথা বলবো, একটা হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে কিভাবে তোমাকে এনভায়রনমেন্টটাকে মেনটেন করতে হবে, আর একটা বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসলে প্রশ্নটা কিরকম হয়, প্যাটার্ন কিরকম, বুঝতে তোমায় কি করতে হবে। আমি বলে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন খুবই হার্ড, মানে সেটা প্রতিটা ইউনিটে প্রশ্নের এক একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে, এবং সেটা দেখবা যেমন অন্য বিষয়ের সাথে মিল নেই। সাপোজ তুমি ইউনিটে পরীক্ষা দিবা বা সি ইউনিটে পরীক্ষা দিবা বা বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাকে এই ইউনিট গুলো যে যে ইউনিটে তুমি পরীক্ষা দিবা সেগুলোর বিগত 10 থেকে 12 বছর কোশ্চেন তোমাকে সমাধান করতে হবে। তাহলে তুমি মোটামুটি প্রশ্ন সম্পর্কে বুঝে যাবা, যে দেখবা যে এমন কিছু টপিক আছে সেগুলো তুমি কখনো ভাবো নাই যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেখান থেকে দেখবে যে কোশ্চেন আসছে। আবার এমন কিছু টপিক আছে দেখবে যে তোমার কাছে সিলি মনে হবে যে না এটা থেকে তো কোশ্চেন আসার কথাই না, সেখান থেকে কোশ্চেন আসবে। আবার ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো থেকেও কোশ্চেন আসছে, তুমি এরকম দেখতে পাবা। সো তুমি যখন কোশ্চেন অ্যানালাইজ করবা তখন তোমার পড়ার মানে আইডিয়া হয়ে যাবে যে তুমি কোন কোন জায়গা থেকে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। এটা হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারটা। এবার হচ্ছে পরীক্ষার হলে কিছু ব্যাপার আছে, যাহা কিভাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলে দেখা যায় যে প্রথম কয়েকটা কোশ্চেন তোমার আনকমন পড়বে, 4-5টা বা 10টা কোশ্চেন আনকমন পড়ে যেতে পারে। তখন হয়তো তোমার মাথা যা হয়ে যাবে গরম, বা তুমি হয়তো ঘাবড়ে যাবা, ভয় পেয়ে যাবা। এবং এই কাজটা যদি করো যে ভয় পেয়ে যাও, ঘাবড়িয়ে যাও বা মাথা গরম হয়ে যায়, তাহলে দেখবা যে তোমার বাকিগুলো তো অটোমেটিক হয়ে যাবে। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে মাথাটা খুবই খুবই ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় যেটা পারি না এটা দেখাবো না, যেটা পারি শুধুমাত্র এটা দেখাবো, এবং মাথাটা খুব ঠান্ডা রেখে প্রশ্নগুলো করতে হবে। তুমি যদি ঠান্ডার মাথা রাখতে না পারো তুমি প্রশ্নের মায়ের পেশের মধ্যে আটকে যাবা, দেখবে যে কিছু কোশ্চেন তোমাকে ট্র্যাপে ফেলে দিবে। ওকে, এই জন্য তোমাকে কি করতে হবে, মাথা ঠান্ডা রেখে যেগুলো কমন পড়বে সেগুলোই শুধু আনসার করতে হবে। এই জিনিসটা আমি কেন বলতেছি, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল সে বিষয়টি বলতেছি। আমি জানার বিষয়গুলো ডিএনএ পরীক্ষা দিয়েছিলাম, ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, এইচ ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। তা আমি যখন ডিএনএ পরীক্ষা হলে যাই দেখি যে আমার ম্যাক্সিমামই কমন, যেটাই পারতেছি দেখাচ্ছি, মানে সবই পারতেছি দেখতেছি, আসলে সব পারতেছি না, কিছু কোশ্চেনে আমার 50% কনফিউশন ছিল, তা আমি সেগুলো দেখা দিয়েছি। তারপরও মোটামুটি আমার ওভারঅল এই ইউনিটটাতে পরীক্ষা ভালো হয়েছিল। এরপরে ইউনিটে পরীক্ষা হলে যাই দেখি যে আমি মানে একদমই কমন নাই, তা আমি শুধুমাত্র যেটা পারছি ওটা দেখাচ্ছি, বাকিগুলো দেখাইনি, যেটা পারছি অমনি এটা দেখা দিয়ে চলে আসছি। তো পরীক্ষা হলতেই বের আমি খুবই হতাশ যে আমার রেজাল্ট আসবে না, এখানে আমি শিওর ছিলাম, আর এখানে আমার রেজাল্ট আসবে আমি শিওর ছিলাম যে এখানে আমার মেরিট লিস্টে নাম আসবে। অথচ এইচ ইউনিটেও সেম, এইচ ইউনিটেও আমার কোশ্চেন কমন এবং আনকমন দুইটাই ছিল, মিক্স ছিল। দেখা গেছে যে আমার যে ইউনিটে আমার আসা ছিল যে দুই ইউনিটে আমার নাম আসবে, সেখানে আমার নামই আসে নাই, সেখানে আমার নাম ওয়েটিং লিস্টে বসে নাই, আর এই ইউনিটে প্রথম দিকে আমার নাম। ওকে, তো এই ইউনিটে দেখা গেছে মেরিট লিস্টে আমার নাম, অথচ সেখানে আমি চান্স পাওয়ার কথা না। এইচ ইউনিটেও আমি আসছি, নাম আসছে আমার, সেখানেও আমি ওয়েটিং এ আছি, বাট সেখানে সিট অনেক কম। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি হই নাই, কারণ আমি এখানে ফিজিক্স বা ম্যাথ পাচ্ছিলাম এই ইউনিটটাতে, তো আমি ফিজিক্স বা ম্যাথ পড়ার তেমনটা তখন ইচ্ছে ছিল না। আমি সিইউ তার ভালো সাবজেক্ট পাচ্ছিলাম, সাস্টেও আমি ফিজিক্স পাচ্ছিলাম, তো আমি সেদিকে আর যাই নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যেহেতু আমি ওই সময়টার নাম ছিল অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এপিইসি নাম ছিল আমাদের সাবজেক্টের নাম, ওই সাবজেক্টে আমি ভর্তি হয়ে যাই। তো যাই হোক, সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। তাহলে খেয়াল করো, এখন যে বিষয়টা আমি বলতেছিলাম যে পরীক্ষার হবে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, যেটা কমন শুধুমাত্র ওটাই দেখাবা, বাকিগুলো দেখানো যাবে না, কারণ নেগেটিভ মার্কিং আছে। তো পরবর্তীতে আমরা আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে সেখানে আমরা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করবো কোন ইউনিটের জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নিবা। এবং সেই সাথে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেই প্লেলিস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ভিডিও দেওয়া আছে। আমরা যে ভিডিওগুলো আগে বানাইছিলাম, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা জিকে সাজেশন দিয়েছিলাম, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করছি, আমরা কোশ্চেন সমাধান করে দিছি, আমরা কিছু ভর্তি তথ্য দিছি, সেই বিষয়গুলো আমি একটা প্লেলিস্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা প্লেলিস্টে থেকে দরকারি ভিডিওগুলো দেখে নিবা। পরবর্তীতে আবার তোমার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।